মালদা জেলা পুলিশের থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে হস্তান্তরিত করা হলো ধৃত চীনা নাগরিককে। বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হলে তাকে 10 দিনের জন্য রিমান্ডে নিয়েছে এসটিএফ। উল্লেখ্য, গত 10ই জুন অনুপ্রবেশের দায়ে হান জুনুইয়ে নামে ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে হান জুনুইয়েকে নিয়ে গিয়ে সীমান্তে অনুপ্রবেশের ঘটনার পুনর্নির্মাণ করেছিল জেলা পুলিশ। তবে গ্রেপ্তারের পরও পুলিশ তার কাছ থেকে কিছু জানতে পারেনি। খোলা যায়নি বাজেয়াপ্ত করা ল্যাপটপ এবং আইফোনও, এমনকি অন্য এক ফোনে থাকা ম্যান্ডারিন ভাষায় লেখা কথোপকথনেরও পাঠকধর করতে পারেনি পুলিশ। বরং জেলা পুলিশের তদন্তকারীদের বারবার বিভ্রান্ত করেছিল সে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বৃহত্তর কোনো ষড়যন্ত্রে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ওই চীনা যুবকের, আর সেই কারণেই মঙ্গলবার এই মামলার তদন্তভার মালদা জেলা পুলিশের থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফকে হস্তান্তরিত করা হয়েছে। পাবলিক প্রসিকিউটর দেবজ্যোতি পাল জানিয়েছেন, এসটিএফের পক্ষ থেকে 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হলে যা মঞ্জুর করে বিচারক, তবে এখনই চীনা নাগরিককে কলকাতা নিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়ে তদন্তের খাতিরে কিছু বলতে চাননি দেবজ্যোতি পাল। জুন তাকে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ তাকে করে এবং তারপরে লোকাল পিএফ কালিয়াচক পিএফকে তাকে হ্যান্ডওভার করা হয়, এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশান এসেছে এবং সেই ইনফরমেশানের উপর বেস করে এই কেস এসটিএফকে আমাদের স্পেশাল ট্রাস্ট ফোর্সকে এটাকে কমপ্লিটলি হ্যান্ডওভার করা হয়। এবং এই হ্যান্ডওভার করার পরে তার জন্য তার 2 দিন আগে আজকে লার্নিং কোর্টের কাছে প্রডিউস করা হয়েছে সেই কালিয়াচক পিএফ থেকে, এবং আজকে আবার এসটিএফ ফার্দার রিমান্ডের জন্য প্রেয়ার করেছে 10 দিনের, এবং সেই 10 দিনের প্রেয়ারটাই লার্নিং কোর্ট অ্যালাউ করেছে এবং তাকে প্রডিউস করা হবে অন 25th June। অ্যাকচুয়ালি কিছু ফিজার লিস্ট যেগুলো আছে, কিছু মেটেরিয়াল আমরা পেয়েছি, তার 2টো আইফোন পাওয়া গিয়েছে, 1টা ল্যাপটপ পাওয়া গিয়েছে অ্যাপেলের, এবং 3টে সিম কার্ড পাওয়া গিয়েছে, এবং এগুলো এখনও পর্যন্ত ইট ইজ দ্য ম্যাটার অফ ইনভেস্টিগেশান, আমি এগুলো এখন ডিসক্লোজ করবো না। তো এখনও পর্যন্ত ইনভেস্টিগেশান চলছে এবং যেহেতু আমরা কিছু ফ্রুটফুল প্রোগ্রেস আমরা করতে পেরেছি আমাদের ইনভেস্টিগেশানে, তার জন্য ফ্রুটফুল রেজাল্ট হয়েছে, তার জন্য ডিজিপি এসটিএফের ডিজিপি এই কেসটা এসটিএফকে হ্যান্ডওভার করতে বলেছে, এখানে নিয়ে এসেছিল, প্রডিউস করেছে এবং 10 দিন রিমান্ড চেয়েছিল, 10 দিনই আমার কোর্ট অ্যালাউ করেছে। আরসিটিভি সংবাদ, মালদা।